বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তারকাটা শুভম। তারকাটা শুভম চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর ভালো না থাকলে আমার ভিডিও আজকে দেখছি বা কী করে। তাই ইনস্টাগ্রামে কয়েকটা রিলস করা ছাপড়িগুলোকে বেশি চাই, ছাপড়িগুলোকে নিয়ে আজকে আমি ভিডিওতে দেবো। কারণ কেউ বলছে আমি বিটিএসকে ভাতার করবো, কেউ বলছে আমি জনিসনকে ভাতার করবো। তাই আজকে ওই খানকি ছাপড়ি দিকে নিয়ে কি হবে খেলা হবে। কানে কান গুজিটা গুজিলা, আর গুরুজন রাজি চালু করছে, প্লিজ ভিডিও কেটে দাও। বাচ্চারা যে চালু করছে তাও কেটে দাও। চলো, এই ভিডিও শুধুমাত্র আমাদের বন্ধুদের জন্য। আজকে শুরু করি আমার এই ছাবড়ি দিকে নিয়ে ভিডিও। ভাই, তোর পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, তোর ভাইয়ের যদি পড়াশোনা করতে ভালো লাগতো তাহলে কি সে কি আর ভিডিও বানাতো? তোর একটু বুঝতে পারছিস না, ও যদি পড়াশোনা ভালো লাগতো ও তো ভিডিও বানাতে আসতো না। ওর কি ভালো লাগে আমি জানি, ভালো করে উত্তর সুধা। দিনে মনে হয় পড়াশোনা করি, আর রাতে মনে হয় বিয়ে করি। দিতেই হবে, আমি বুঝতে পারছি। বিয়ে না দিলে তোর মানে অবস্থা ব্যবস্থা হবে না, কি বলবো মানে আমি বলে বলে আমি পাগল হয়ে যাব। তোরা বিয়ে আমার লোকেশন দেবো না, ঘর আসতে পারবি না জনি সেনের সঙ্গে, চিনিস? মাথা উঁচু করে বলতে পারি। হ্যাঁ, সে তো বলতেই পারবি, মাথা উঁচু করে, মাথা উঁচু করে। এইটাই তোরা বলতে পারবি যে পড়ার নাম করে আমরা ঘর থেকে আসি আর স্কুলে এসে ঢ্যাম নামা মারি। আমরা হলাম নারী, ছেলেদেরকে আঙ্গুলের ডগায় নাচাতে আমরাই পারি। আচ্ছা, হ্যাঁ একটু ঠিক কথা বললি তু, যে তোরা হলি নারী আর রাস্তাঘাটে ঢ্যাম নামা করতে তোরাই পারিস। তাহলে বুঝতে পারছিস, নিজে নিজেই তোরা ধরা দিচ্ছিস। মানে চোর যে হয় সে তো নিজেই ধরা দেয় যে আমি চোর বটি, সেই ব্যাপার হয়েছে তোর, বুঝলি? প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়। তোকে এমন ঠোকা ঠোকবো না, তুই বুঝে নিবি যে কার পাল্লায় পড়েছিস। কি রকম কথা বলছিস রে, ভালো করে কথা বলতে শেখ না ভাই, এরকম করে জগৎ কাটবে না। তোর যদি তোর কোনদিন ছেলে পিলে মা বাবা ভিডিও দেখে কি বলবি তো? তুই বলবি এটুকু আমি রিলস বানাচ্ছি না বাপের মাথা বানাচ্ছি, ভালো করে শেখ ভিডিও করতে। দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যাই। ইয়ে, আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলছি। শোন, বেশি ফুটানি মারতে আসিস নি। হ্যাঁ, আর শিখিয়াতেও আসিস নি, নতুন জুতো বললি, নতুন এরোপ্লেন বললি, না নতুন চন্দ্রযান বললি, আমাকে ওইসব শিখাতে আসিস নি। তার আগে নিজে ঠিক হ, শরম করো, ভগবান সে ডারো, ভুসলি বলো ভগবান সে ডারো। শীতকালে ঠোঁটের যত্ন নিয়ে কি লাভ যদি ব্যবহার করার মানুষই না থাকে? ঠোঁট অর্থে কুকুরের পোঁতও ভালো আছে, বুঝলি? তোর যা ঠোঁটে ছিঁড়ি অর্থে কুকুরের পোঁতটা দেখতে ভালো আছে। আর নিজেকে অত রূপসী ভাবিস না, মনে হচ্ছে হেমা মালিনীর মা ভাবছিস তুই নিজেকে। তুই আগে আয়নায় যে দেখ মুখটা কিরকম বটে, আয়নাতে যে দেখ কুকুরের পোঁতের মতন লাগছে মুখটা দেখতে, বুঝলি? তো বন্ধুরা, ভিডিও আজকে আমার এখানে শেষ, পরে ভিডিওতে দেখা হচ্ছে। চলো, আজকের এই পর্যন্ত। ভিডিও যারা সাবস্ক্রাইব করবে, আপনি প্লিজ সাবস্ক্রাইব করো। আজকে শেষ হচ্ছে ভিডিও।